আসসালামু আলাইকুম। আপনারা সকলেই আজকে একটি চাঞ্চল্যকর খবর হয়তো ইতিমধ্যে জেনে গেছেন, সেটি হলো যে টাঙ্গাইলের গোপালপুরে একজন মেয়ে হঠাৎ করে পুরুষে রূপান্তরিত হয়েছেন। এই মেয়েটির নাম ছিল লাবণী আক্তার এবং বর্তমানে পুরুষ হবার পরে তার নাম রাখা হয়েছে আবদুল্লাহ জিসান। এই আবদুল্লাহ জিসান বা অতীতে যার নাম ছিল লাবণী আক্তার, সে প্রায় 7 মাস আগে থেকে এই ব্যাপারটা টের পায় এবং তারপরে তার পরিবারকে আস্তে আস্তে জানায়। তারা ইভেন ডক্টরের কাছেও কিন্তু নিয়ে যায়, কবিরাজ দেখায়। তবে মেডিকেল সায়েন্সের দিক থেকে ডক্টররা যে জিনিসটি নিশ্চিত করেন যে হ্যাঁ, এরকম আসলে তার শরীরে সত্যিই সে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হতে যাচ্ছে এবং হচ্ছে, এবং বডিতে একটা চেঞ্জও আসছে। তো তার বাবার যে সাক্ষাৎকার, সেখানে তিনি বলছেন যে হ্যাঁ, আমরা যখন জেনে গেলাম যে সে পুরুষে রূপান্তরিত হচ্ছে, তখন আমরা সেখান থেকে, অর্থাৎ সেই ডাক্তারের যে সহকারী, তার কাছ থেকে আমরা বিভিন্ন মেডিসিন নিলাম এবং সেই মেডিসিন নিয়ে শরীরটা চাপালাম, অর্থাৎ যে ফিমেল যে ফিগার ছিল, বডি স্ট্রাকচার ছিল, সেটা তারা চেঞ্জ করে পুরুষালি একটা গেটআপে নিয়ে আসতে চাচ্ছিল, অর্থাৎ তারা প্রস্তুত ছিল। যদিও এটা জানাজানি তারা করেনি এবং বিয়ের কথা চলছিল মেয়েটির এবং একই সাথে SSC পরীক্ষার কথা সামনে, তো তারা ভেবেছিল যে এটা পরবর্তীতে জানাবে। বাট যেহেতু এলাকায় এটা জানাজানি হয়ে যায়, সেখানে সাংবাদিকরা স্বাভাবিকভাবেই যায় এবং পরবর্তীতে তো এখন সবাই জানে। তো এখানে আমি বেশ কিছু সতর্কতামূলক কথা বলবো, প্লাস আপনার মেডিকেল সায়েন্সের দিক থেকে কিছু কথা বলবো এবং আশা করি যে এই জিনিসগুলো আসলে আপনারা আজকে শুনে বুঝতে পারবেন যে আসলে অরিজিনাল ব্যাপারটা কি আর রহস্যটা কি। তো প্রথম কথা হচ্ছে যে এরকম যে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর, এটা কি আসলে কোনো হঠাৎ করে নতুন ঘটনা কিনা? না, আপনারা ইতোমধ্যে যদি খেয়াল থেকে থাকে তাহলে দেখবেন যে এর আগেও নওগাঁতে এরকম একটি ঘটনা ঘটেছিল। সেখানকার রামেশ্রাম এক গ্রামে সেখানে এক হিন্দু পরিবারের এক মেয়ে যার নাম ছিল টুম্পা, সে হঠাৎ করে ওভারনাইট, মানে এ তো 7 মাস ধরে টের পাচ্ছিল, বাট সে ওভারনাইট হঠাৎ করে রাতে সুন্দরভাবে ঘুমাতে যায়, সকালে দেখে যে তার লিঙ্গটাই চেঞ্জ হয়ে গেছে এবং পরবর্তীতে তার নাম কি রাখা হয়েছে আমি সেটা জানি না, আমার খেয়াল নেই, বাট এটা ঘটেছিল আরো আগে। আপনারা একটু অনলাইনে সার্চ দিলেই পাবেন যে এটা ঘটেছিল নওগাঁর রামশ্রাম গ্রামে। হ্যাঁ, সো ব্যাপার হচ্ছে যে এরকম ঘটনাগুলো ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে, হয়তো বা বাংলাদেশে একটা দুইটা দেখা যাচ্ছে, বা এর আগেও একটি ঘটনা ঘটেছিল, সেই মেয়েটার অবশ্য আমি নাম খেয়াল নেই, একটা মেয়ে কিন্তু পুরুষ হয়ে গিয়েছিল বলছিল তারা ক্লেম করছিল, যদিও সেখানে যথেষ্ট পরিমাণে সন্দেহ ছিল, অর্থাৎ সেই মেয়েটা যখন পুরুষ হয়ে যায় দুদিনের মাথায় দেখা যায় যে বিভিন্ন ওয়াজ মাহফিলে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল যে মেয়ে থেকে পুরুষ হয়েছে এবং তারপরে সে বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিল করে বেড়াচ্ছিল। তো এটা সব থেকে অবাক লাগে যে এরকম যখন আসলে জেন্ডার চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কেন ওয়াজ মাহফিলে যে ওয়াজ করা শুরু করতে হবে। এখানে একটা বুঝের বিষয় দেখেন, এই মেয়েটা বলছে কিন্তু যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, ওকে ফাইন, আবদুল্লাহ জিসান, এবং বলছে আমি মাদ্রাসায় পড়াশোনা করতে চাই, ওকে, এটাও ভালো। বাট কিছুদিন পরে যদি আমরা হঠাৎ করে দেখি যে ওয়াজ মাহফিলে, বিভিন্ন মাহফিলে উনি একটা আসলে প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন, তখন আসলে সত্যি সন্দেহটা দানা বাঁধবে। যাই হোক, আমি এখন যে ব্যাপারটা বলছি যে আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা যা খুশি তাই করতে পারেন, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারেন, এটা আসলে আমাদের কিছু বলার নেই এবং এখানে কোনো অবিশ্বাসের কিছু নেই। কিন্তু কেউ যদি এই জিনিসটাকে একটা বিজনেস হিসেবে নেন তাহলেই কিন্তু সমস্যাটা। তো এখানে এরকম চেঞ্জটা আসলে কেন আসছে, ফার্স্ট অফ অল এখানে কিন্তু একটা জিনিস বলে রাখা উচিত যে আপনি যদি একটু সার্চ দেন ইন্টারনেটে তাহলে দেখবেন যে অসংখ্য এরকম ঘটনা রয়েছে এবং অনেক কিন্তু অভিনেত্রীর ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে যারা পরবর্তীতে আসলে পুরুষ হিসেবে অভিনয় করছে, এরকম রয়েছে। আর একটা মানে স্বেচ্ছায় যে ট্রান্সজেন্ডারের যে ব্যাপারটা, সেটাও তো ঘটেছে এবং ঘটে থাকে। তো এখানে দুটি মেডিকেল সমস্যা হয়ে থাকে, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যে এরকম ঘটনাগুলো কেন ঘটে। একটা হচ্ছে, প্রথমত যেটি আছে সেটি হলো জেন্ডার ডিসফোরিয়া। এই জেন্ডার ডিসফোরিয়া যখন হয় তখন একজন মানুষ, ধরেন বায়োলজিক্যালি তার হয়তো সেক্স সে ফিমেল, বাট সে মনে প্রাণে সে নিজেকে পুরুষ হিসেবে ভাবতে থাকে এবং একটা সময় যে সে চাইলে উন্নত যেসব দেশ আছে সেসব জায়গায় দেখা যায় যে তারা অপারেশনও করে এবং জেন্ডার চেঞ্জ করে ফেলে। আর আরেকটা ঘটনা ঘটে, সেটা হলো টেস্টিকুলার ফেমিনাইজেশন। এখন টেস্টিকুলার ফেমিনাইজেশনে যে জিনিসটা ঘটে সেটা হলো যে পুরুষ মানে ফিমেল পুরুষ হওয়ার ক্ষেত্রে পুরুষ ছোটবেলায় হয় না, একটা বড় বয়স পর্যন্ত সে আসলে পুরুষ হিসেবে বেড়ে ওঠে না, সে মহিলা মেয়ে হিসেবেই থাকে, কারণ পুরুষের যে ক্রোমোজোম সেটি হলো XY আর মেয়েদের হলো XX।
তো পুরুষের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে এক্স ওয়াই, ওখানে মানে ফুল যে গেট আপ, এখানে অনেক মেডিকেল টার্মস আছে, আমিও যেহেতু ডক্টর না আর আমার যে অডিয়েন্স মাস পিপল তারাও তো আসলে এই ফিল্ড থেকে আসেন নাই, অতএব আমি ইন জেনারেল খুব আসলে সিম্পলিফাইড ওয়েতে এই জিনিসটি আপনাদের সামনে উপস্থাপন করছি যাতে করে ব্যাপারটি খুব ইজিলি আপনি বুঝতে পারেন। সো যে ঘটনাটি ঘটে যে পুরুষের যে হরমোন আর নারীর যে হরমোন, সেই পুরুষের হরমোন তৈরিতে বাধা সৃষ্টি হয় এবং তখন দেখা যায় যে এস্ট্রোজেন আসলে যেটা মেয়েদের এই যে বৈশিষ্ট্য ফিমেল ক্যারেক্টারিস্টিক্স এটা আসলে বহন করে, সেই হরমোনটা কিন্তু হতে থাকে এবং দেখা যায় যে এখানে পুরুষের যে ঘটনাটা ঘটে যে পুরুষের শরীরের যে হরমোন সেটা আর তৈরি হতে বাধা দেয় এবং পরবর্তীতে দেখা যায় যে পুরুষ আর হয়ে ওঠে না, একটা লম্বা সময় পর্যন্ত সে নারী হিসেবেই পরিচিত হয় এবং সবাই তাকে নারী হিসেবেই চেনে, কিন্তু হঠাৎ করে যখন দেখা যায় যে তার সেই যে এক্স ওয়াই ক্রোমোজোমের সেই যে আবার কার্যকারিতাটা শুরু হয়ে যায় শরীরে, তখন দেখা যায় সে আবার হঠাৎ করে সে মনে করছে যে হঠাৎ করে আমার তো ওভারনাইট বা একটা ছয় মাস এক বছর ধরে আমার এরকম একটা শরীর চলে আসলো। আলটিমেটলি কিন্তু সে পুরুষ হিসেবেই জন্মগ্রহণ করেছিল, বাট যেহেতু জানা গেছে যে সে মেয়ে হিসেবেই নিজেকে পরিচয় দিয়েছে এবং সেখানে পুরুষ হিসেবে পুরুষ হয়ে ওঠার ক্ষেত্রে অর্থাৎ এই যে ঘটনাটি ঘটেছে জিসান আবদুল্লাহ বা আবদুল্লাহ জিসান, এ কিন্তু নর্মালি পুরুষ হিসেবেই জন্মগ্রহণ করেছিল, এটা উন্নত কোনো যদি কান্ট্রি হতো সেই ক্ষেত্রে এই জিনিসটা পড়তো এবং টেস্ট করলে এরকম ঘটনা আছে যে ইউএসএতে এক পেশেন্টকে দেখানো হয়েছে, আমি সেই রিপোর্টটা দেখেছি, সেখানে ওর মানে ফিমেল পরিচয় দিয়ে এসেছে এবং পরবর্তীতে তারা টেস্ট করে দেখলো যে ফিমেল অর্গানসগুলো তো আছে সেইগুলো ওরকম ডেভেলপ করে নাই, আবার ফিমেল বডি স্ট্রাকচার অর্থাৎ ব্রেস্ট এই সব কিছুই কিন্তু হিত, বাট একই সাথে তারা দেখতে পেরেছে যে পুরুষ যে অর্গানটা, তারা যে জিনিসটি করেছে সেটা হলো যে তারা সেই পেশেন্টের শরীরে মতামত অনুসারে অর্থাৎ সে যেহেতু ফিমেল হিসেবেই পরিচয় দিয়েছে তখন তার শরীরে আবার এস্ট্রোজেন সেটা আবার এস্ট্রোজেন থেরাপি দেওয়া শুরু করে যাতে করে সে মেয়ে হিসেবেই থেকে যায় এবং পুরুষ যে আপনার অর্গানটা হয়েছিল সেটা তারা অপারেশন করে ফেলে দেয়। তো এটা তো ওই কান্ট্রিতে সম্ভব হয়েছে, বাট বাচ্চার জন্মগ্রহণ যদি করে বাচ্চারা সেক্ষেত্রে মাত্র একটা এরকম ঘটনা ঘটে সারা ওয়ার্ল্ড ওয়াইড। সো ব্যাপারটা এই যে আমরা দেখছি যে হঠাৎ করে আসলে কি হয়ে যাচ্ছে আমাদেরকে না জানি কি হচ্ছে, হ্যাঁ মহান আল্লাহ তাআলা করেন ঠিক আছে, বাট উনি কিন্তু আবার একই সাথে বলছেন যে আমি একটা সিস্টেমের মধ্যে ইস্যু করছি। সো সেই অর্থে আমি এই জিনিসদেরকে জানালাম এবং খোলাসা করে বললাম যে ঘটনাটি কি ঘটে। এখানে আরেকটা প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে আমরা এরকম পরিবর্তন ঘটলেই যে তাকে আমরা ওয়াজ মাহফিলে নিয়ে আসবো, এরপরে যে বিভিন্ন ধরনের বয়ান দিবেন এটা আসলে আমাদের কাছে কাম্য না। তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন, কোনো মতামত থাকলে তা কমেন্টে জানান, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।